শুভরাত্রি সবাইকে অভিনন্দন এবং স্বাগতম আজকের ই ডক্টরস গ্রুপের নিয়মিত আয়োজন বিশেষজ্ঞ ডাক্তারদের লাইভ প্রোগ্রামে। আজকের লাইভ প্রোগ্রামে আমাদের সাথে আছেন আমাদের বন্ধু ডক্টর মাহমুদুর রহমান মাসুদ, একজন ইউরোলজিস্ট, রেজিস্টার ইউরোলজি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হাসপাতাল। ইউরোলজি বলতে আসলে মূত্র ব্যবস্থা বিদ্যা বোঝায় আর কি। এই সম্পর্কে আমাদের বন্ধু ডক্টর মাহমুদুর রহমান মাসুদ বলবে। আর আমাদের এই যে ই ডক্টরস গ্রুপ, ই ডক্টরস গ্রুপটা হলো একমাত্র বাংলাদেশে একমাত্র বিশেষজ্ঞ ডাক্তারদের গ্রুপ, হয়তো বিশ্বে এটাই একমাত্র গ্রুপ যেখান থেকে বিনামূল্যে রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়া হইতেছে। আপনারা এখান থেকে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন এবং আপনাদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে এখানে যুক্ত করেন। আজকের অতিথি হলো ডাক্তার মাহমুদুর রহমান মাসুদ। ডাক্তার মাহমুদুর রহমান মাসুদ আজকে আমাদের বলবে কিডনি ও মূত্রনালীর উপসর্গ ও প্রস্রাবে রক্তক্ষরণ। আমি ডাক্তার মাহমুদুর রহমান মাসুদ কে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করতেছি। শুরু করো বন্ধু। ধন্যবাদ বন্ধু। ইউরোলজিস্ট বলতে আমরা আসলে পেয়েছি কিডনি, মূত্রনালী, মূত্রনালী এবং হচ্ছে মূত্রনালী নিয়ে আমরা মেইনলি ডিল করি। কিডনিতে অনেকগুলো রোগ হতে পারে, কিডনি নালীতে অনেকগুলো রোগ হতে পারে, মূত্রাশয় অনেকগুলো রোগ হতে পারে এবং হচ্ছে আমাদের চারপাশে ক্ষেত্রে প্রস্টেট আছে আর হচ্ছে মূত্রনালী আছে। তো আজকে আমার একটু লেট হয়ে গেল যান্ত্রিক কারণে, সবার কাছে সরি সরি। আসলে আমি প্রথমে একটা ভিউ দেখাতে যাচ্ছি আসলে যারা ভিউয়ারদের জন্য, যে আমরা আসলে কি নিয়ে ডিল করি আর কি। জানি আমাদের মেরুদণ্ডের দুই পাশে দুইটা কিডনি থাকে, কিডনি নালি হচ্ছে মূত্রাশয় এবং হচ্ছে ছেলেদের ক্ষেত্রে থাকে প্রস্টেট, মূত্রাশয় নিচে প্রস্টেট থাকে এবং তারপরে থাকে হচ্ছে মূত্রনালী। আমরা এই বিষয়গুলো নিয়েই হচ্ছে আমরা মেইনলি হচ্ছে ডিল করি। এতে দুটো ধরনের সমস্যা হতে পারে। আমরা আসলে সার্জন, আমরা অপারেশন করি, যেসব কারণে অপারেশন গুলো লাগে সেই কারণগুলোতেই আমাদের কাছে মেইনলি রোগীগুলো আসে। তো কিডনিতে তো অনেকগুলো অনেক রকমের রোগ হতে পারে, কিডনিতে পাথর হতে পারে, কিডনিতে টিউমার হতে পারে, কিডনিতে কিডনি ফুলে যেতে পারে, তেমনি হচ্ছে কিডনি নালীতেও হচ্ছে আমাদের হচ্ছে কিডনি নালী চিকন হয়ে যেতে পারে, কিডনি নালীতে টিউমার হতে পারে, কিডনি নালীতে কোনো পাথর এসে আটকে যেতে পারে, মূত্রাশয়েও আমাদের অনেক ধরনের রোগ হতে পারে, তার ভিতরে তোমার মূত্রাশয়ের পাথর হতে পারে, মূত্রাশয়ের টিউমার হতে পারে। এবং ছেলেদের ক্ষেত্রে যে প্রস্টেট থাকে, প্রস্টেটেও আমাদের প্রস্টেট বড় হয়ে যেতে পারে, প্রস্টেটে ক্যান্সার হতে পারে, প্রস্টেটের ভিতরে পাথর হতে পারে এবং মূত্রনালীর ভিতরেও আমাদের অনেক রকম সমস্যা হতে পারে, মূত্রনালীতে পাথর আটকে যেতে পারে, মূত্রনালীতে টিউমার হতে পারে। তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব যে ইউরোলজির রোগীগুলো আমাদের কাছে কি সমস্যা নিয়ে আসে, আপনারা কিভাবে আমাদের কাছে আসেন। আজকে আসলে আমি যেহেতু মোবাইলে ঢুকেছি আমি আপনাদের অ্যান্সার মানে আপনার ইগুলো কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি না, তো কিছুক্ষণ পরে আমার বন্ধু নাজমুল এসে কোশ্চেনগুলো বলবে, আমি তখন উত্তর দেওয়ার চেষ্টা করব, আপনারা শুনতে থাকেন। তো কিডনিতে সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসে কিডনি ব্যথা। কিডনি ব্যথা সাধারণত হচ্ছে আমাদের মানে পিছনের ব্যথা মানেই আমরা মনে করি যে হচ্ছে কিডনি ব্যথা, কিন্তু সব ব্যথা তো আসলে কিডনি ব্যথা না। কিডনি ব্যথা আমাদের কিডনি থাকে হচ্ছে আমাদের মেরুদণ্ডের দুপাশে এবং হচ্ছে আমাদের হচ্ছে যে বুকের খাঁচাটা আছে তার পিছন দিকে আমাদের কিডনি থাকে। কিডনি ব্যথা সাধারণত খুব বেশি মারাত্মক হয় না, মৃদু ব্যথা বা মাঝের রকমের ব্যথা হয়। যখন আমরা হাঁটাচলা করি বা বেশি বেশি পানি খাই তখন কিডনি ব্যথা বাড়তে পারে। কিডনি ব্যথা সাধারণত হচ্ছে কোনো কারণে যদি কিডনিতে পানি জমে বা কিডনি কেন্দ্রে যদি পাথর হয়, বড় কোনো পাথর হয় তাহলে হচ্ছে এরকম ব্যথা হতে পারে। তবে সাধারণত কিডনি টিউমার বা সাধারণত হচ্ছে কিডনি টিউমারের ক্ষেত্রে কিন্তু কিডনিতে কোনো ব্যথা হয় না সাধারণত। তবে অনেক সময় যখন কিডনির যে হচ্ছে পাথর থাকে, এই পাথরটা যদি নিচে নেমে আসে কিডনি নালীতে আসে তাহলে আমাদের ব্যথা হতে পারে,
এবং ব্যথাটা তখন খুব প্রচন্ড আকারে ব্যথা হয়, এবং একে তাকে একবার যদি তার ব্যথা হয় তবে তাকে সারা জীবন এটা তাকে ভোগায়। কিডনি ব্যথাটা, নালী ব্যথাটা আমাদের পিছন দিকে হয়, এবং হচ্ছে ব্যথাটা হচ্ছে সামনের দিকে, আমাদেরকে হচ্ছে সামনের দিকে তলপেটের দিকে আসতে পারে। যদি এরকম ব্যথা যদি ডান পাশে হয় কিডনি নালীর ব্যথা, তাহলে অনেকে মনে করে যে হচ্ছে এটা অ্যাপেন্ডিসাইটিস এর ব্যথা কিনা। এই জন্য আমাদের অনেক সময় অ্যাপেন্ডিসাইটিস এর সাথে আমাদেরকে পার্থক্য করতে হয় যে ডান পাশের ব্যথাটা, কিডনি যে পাথরে যে ব্যথাটা সেটাকে আমাদের অনেক সময় আলাদা করতে হয়। তারপরে হতে পারে আমাদের মূত্রাশয় হতে পারে, মূত্রাশয়ের ভিতরেও আমাদের হচ্ছে ব্যথা হতে পারে। কেন ব্যথা হতে পারে, যদি মূত্রাশয় যদি কোনো হচ্ছে তোমার যদি হচ্ছে পাথর থাকে, বা মূত্রাশয়ের ভিতরে যদি অতিমাত্রায় যদি হচ্ছে সংবেদনশীল মূত্রনালী মূত্রাশয় হয় তাহলে ব্যথা হতে পারে। প্রস্টেট, প্রস্টেট সাধারণত ব্যথা খুব কম হয় প্রস্টেটের কারণে। প্রস্টেটের যে সমস্যাটা হয় মেইনলি হচ্ছে আমাদের হচ্ছে রক্ত যেতে পারে প্রস্টেটের সমস্যার কারণে, এবং যদি প্রস্টেট ইনফেকশন হয় তাহলে হালকা ব্যথা হতে পারে। তো মূত্রনালীতে আমাদের কি হতে পারে, মূত্রনালীতে আমাদের হচ্ছে কোনো পাথরে সে আটকে যেতে পারে, বা মূত্রনালীতে প্রস্টেটের সমস্যার কারণে চাপচাপে ধরতে পারে, এজন্য তার প্রস্রাবের সমস্যা হতে পারে, প্রস্রাবের ফ্লো কমে যাচ্ছে, এরকম সমস্যাগুলো আমাদের কাছে নিয়ে আসতে পারে রোগীগুলা। তবে যে কিডনির ব্যথা যে হয় এটা কিডনির যে ইনফেকশনের কারণে হতে পারে। তবে ইনফেকশন কাদের বেশি হয়, সাধারণত মেয়েদের বেশি হয়, সাধারণত মেয়েদের ইনফেকশন বেশি হয়, এবং হচ্ছে মূত্রনালীর ভিতর দিয়ে ইনফেকশনটা তার হচ্ছে মূত্রথলির ভিতরে ছড়ায় যায়। এবং মূত্রথলির ভিতরে যখন হচ্ছে তার ব্যাকটেরিয়াটা মানে জন্মাতে শুরু করে তখনই মেইনলি ব্যথাটা শুরু হয়। এবং এই মূত্রনালীর ভিতরে ইনফেকশনটা বা যে পর্দাহ বলি আমরা উপরের দিকে এসে এবং কিডনিতেও ইনফেকশন তৈরি করতে পারে, এবং কিডনিতে আবার রক্তের মাধ্যমেও ইনফেকশন যেতে পারে। যাদের ডায়াবেটিস, যাদের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের কিডনি ইনফেকশন বেশি হয়। সাধারণত ডায়াবেটিক পার্সন, বয়স্ক, এবং হচ্ছে যারা যারা কেমোথেরাপি পাচ্ছে ক্যান্সারের কারণে, বা বাচ্চাদের কিডনি ইনফেকশন বেশি হয়ে থাকে। আবার যে সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসতে পারে, যে যে মূত্রাশয় এবং হচ্ছে আমাদের হচ্ছে যে প্রস্টেট আছে তার যে সমস্যার কারণে হয়, অনেক সময় কি হয় তার মূত্র থেকে বাধাপ্রাপ্ত হয়। এজন্য দুই রকম, প্রস্টেটের কারণে বা যদি আমাদের মূত্রনালী যদি চিকন হয়ে যায় বা মূত্রনালী যদি কোনো পাথরে আটকে যায় তাহলে কিছু সমস্যা নিয়ে রোগী আমাদের কাছে আসে। কি হতে পারে, প্রস্রাব আটকে যাওয়ার মতো কিছু উপসর্গ নিয়ে আমাদের কাছে আসতে পারে, যে মনে হবে তার প্রস্রাবটা আটকে যাচ্ছে, যত প্রস্রাব দিচ্ছে কিন্তু তা ক্লিয়ার হচ্ছে না, মনে হচ্ছে যে তার প্রস্রাবটা আটকে যাচ্ছে। কারণ কি, প্রস্রাবটা যত প্রস্রাব দিবে তত তাকে হচ্ছে আরো তাকে হচ্ছে সংকোচন করে দেয়। ফলে কি হচ্ছে যে রোগীরা বলে আমাদের কাছে এসে যে আমি প্রস্রাব দিই কিন্তু তার হচ্ছে ফ্লো আরো কমে যায়। যখন এরকম সমস্যা রোগী নিয়ে আমাদের কাছে আসে, বয়স্ক রোগী 50 বছর বা তার চেয়ে বেশি, তখন আমরা চিন্তা করি যে তার প্রস্টেট হয়তো বা স্ফীত হয়ে গিয়েছে বা বড় হয়ে গিয়েছে। এই জন্য আমরা তার প্রস্টেটের জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি, যে আমরা আলট্রাসোনোগ্রাম করি, আমরা প্রস্রাবের গতির পরীক্ষা করি। যখন দেখি যে এটা বড় হয়ে গেছে আমরা সে অনুযায়ী চিকিৎসা দিই, আমরা মেডিকেল চিকিৎসাও আছে। আর যদি মেডিকেল চিকিৎসা কাজ না করে প্রস্রাব একদম আটকে যায় তখন সার্জিক্যাল চিকিৎসাও লাগতে পারে। তো যদি মূত্রনালী তাহলে হচ্ছে মূত্র তাহলে হচ্ছে যে সমস্যাগুলো হলো আটকে যাওয়ার মতো যে সমস্যাগুলো, তাহলে কি হলো প্রস্রাব ধীরগতিতে হয়, তারপরে হচ্ছে মূত্রনালীর এরকম সমস্যাগুলো দেখা দেয়। অনেক সময় কি হতে পারে, একই রকম সমস্যা হতে পারে যদি তার মূত্রনালীতেও যদি এরকম সমস্যা হয়, মূত্রনালী যদি চিকন হয়ে যায় বা মূত্রনালীর ভিতরে যদি হচ্ছে যদি ইয়াং বয়স বা যাদের বয়স কম এরকম সমস্যা নিয়ে যদি কোনো রোগী আমাদের কাছে আসে যে তার পেশাব হচ্ছে না, কম হচ্ছে, ধীরগতিতে হচ্ছে, চাপ দিলেও প্রস্রাবের গতি কমে যাচ্ছে, বয়স কম 40 বছরের কম, তখন আমরা কি চিন্তা করি যে তার যে হচ্ছে যে মূত্রনালীর যে গ্রীবা বা নেকটা আছে এটা হয়তো বা তার চিকন হয়ে গেছে বা ফুলে গেছে। তাদের ক্ষেত্রে আমরা পরামর্শ দেই যে আপনারা আমরা মেডিকেল চিকিৎসা দেই কিন্তু আমরা অপারেশন করতে চাই না, কারণ হচ্ছে এদের ক্ষেত্রে অপারেশন করলে যে সমস্যাটা হয় তাদের যে বীর্যপাতটা সমস্যা হয় বীর্যপাতে তার হচ্ছে উল্টো দিকে চলে যায়, নিচের দিকে না এসে মূত্রনালীর ভিতর দিয়ে না এসে তার হচ্ছে মূত্রাশয়ের ভিতরে চলে যায়, ফলবর্তীতে তার কি হয় তার বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্য আমরা বলি যে অনেক রোগী আমাদের কাছে বলে যে এরকম কষ্ট হচ্ছে কিন্তু আমরা অপারেশন করতে চাই না, পারতপক্ষে চাই না, কারণ হচ্ছে কি তা না হলে কি হবে তার হচ্ছে বাচ্চা হতে সমস্যা হয়। এই জন্য আমরা বলি যে একটু যাতে আপনি ফ্যামিলি কমপ্লিট করেন তারপরে আপনি অপারেশনে যান। আবার কি হতে পারে,
যে মূত্রনালীর ভিতরে যদি চিকন হয়ে যায় এটা কেরাম কেন হয়, সাধারণত যদি ইনফেকশন হয় গনোরিয়া বা সিফিলিস জাতীয় কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ থাকে তাহলে মূত্রনালী চিকন হয়ে যেতে পারে, এবং চিকন হয়ে যাওয়ার কারণেও তার হচ্ছে এরকম সমস্যা হতে পারে যে প্রস্রাব প্রেশার দিচ্ছে কিন্তু তার প্রস্রাব হচ্ছে না, পেশাব আটকায় যাচ্ছে, ঘন ঘন পেশাব হচ্ছে, এরকম সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে পারে। আবার অনেক সময় কি হয় আঘাতের কারণে এরকম সমস্যা হতে পারে, আঘাতের কারণে আস্তে আস্তে মূত্রনালীটা চিকন হয়ে যেতে পারে, এর ফলবর্তীতে তাদের এই সমস্যাগুলো হতে পারে। আবার কিছু সমস্যা রোগীগুলো আসে যে তাদের যে খুব বেশি সমস্যা কি বারবার ঘন ঘন পেশাব হয়, রাতে উঠতে হয় ঘন ঘন, তারপরে হচ্ছে বারবার যেতে হয়, তাদের ক্ষেত্রে যে এত ব্যথা হয়, তাদের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় যে এটা প্রস্টেটের কারণে এই সমস্যাগুলো হতে পারে, বা যে আমাদের নার্ভাস সিস্টেম বা নিউরোজেনিক সমস্যার কারণেও এই সমস্যাগুলো হতে পারে। এই জন্য আমরা মেডিকেল চিকিৎসা আছে, বা আমাদের অনেক ক্ষেত্রে যদি কিডনি ড্যামেজ হয়, কিডনি ফুলে যায় বা কিডনি ফাংশন নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের অনেক সময় সার্জিক্যাল চিকিৎসাও লাগতে পারে। তারপরে আমি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, হচ্ছে রক্ত যাওয়া। অনেক সময় প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, প্রস্রাবের সাথে রক্ত যাওয়াটা আমরা খুব মানে সিরিয়াসলি নেই, কারণ হচ্ছে এক ফোঁটা রক্ত যাওয়াকেও আমরা হচ্ছে এটা অ্যাবনর্মাল মনে করি, কারণ এটা একটা উপসর্গ, এই অনেকগুলো কারণে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। একটা হচ্ছে ইনফেকশন, আমরা যে পর্দাহ বলি, আমরা যে দেখালাম মূত্রনালী, মূত্রথলি বা কিডনির যে কোনো ইনফেকশনের কারণে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। তবে রক্ত অনেক সময় দুরকম ভাবে যেতে পারে, চোখে দেখা যেতে পারে, অনেক সময় চোখে দেখা যায় না, যে আমরা আণুবীক্ষণিক যন্ত্র যখন পরীক্ষা করি তখন আমরা দেখতে পাই যে তার তার হচ্ছে ইউরিনের সাথে রক্ত যাচ্ছে। তবে যে কারণে রক্ত যাক, বেশি যাক বা কম যাক, এটাকে আমাদেরকে সিরিয়াসলি নিতে হবে এবং এটাকে আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে যে কেন তার রক্ত যাচ্ছে। তো রক্ত তো অনেক কারণে যেতে পারে, যে মূত্র তো প্রথম ভাগে রক্ত যেতে পারে, বা সে পুরোটা সময় ধরে রক্ত যেতে পারে, বা পেশাব করার শেষ দিকে রক্ত যেতে পারে। তবে যাই হোক, আমরা প্রথম রোগী যখন আমাদের কাছে আসে তখন আমরা কিছু হিস্ট্রি নেই, তার বয়সটা কেমন, বয়স্ক রোগী হলে আমরা দেখি চিন্তা করি যে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর যদি বয়স কম হয় তাহলে আমরা চিন্তা করি যে এটা পাথরের কারণে যেতে পারে বা ইনফেকশনের কারণে যেতে পারে বা অনেক কারণে যেতে পারে। সাধারণত ইনফেকশনটা আমি আগেই বলেছি মহিলাদের বেশি হয়, যেহেতু মহিলাদের যে মূত্রনালীর এটা আকার এটা সাইজটা ছোট, এই জন্য খুব সহজে যে ব্যাকটেরিয়া গুলা খুব সহজে তার মূত্র নালীর মাধ্যমে মূত্রাশয়ের ভিতরে ঢুকে যেতে পারে এবং সেখানে বংশবৃদ্ধি করে ইনফেকশন তৈরি করতে পারে এবং একই সাথে ব্যথা এবং রক্ত যেতে পারে। সেই ইনফেকশনটা যখন হচ্ছে মূত্রনালীর মাধ্যমে কিডনিতে চলে যায় সেখানেও এরকম ইনফেকশন তৈরি করে রক্ত যেতে পারে, এবং সেক্ষেত্রে কিডনি ইনফেকশন হলে কিন্তু জ্বর হতে পারে, কাঁপুনি দিয়ে জ্বর হতে পারে, এবং এটাকে আমরা হচ্ছে অনেক সময় এটা সিস্টেমিক যখন হচ্ছে সারা শরীরে ছড়িয়ে পড়ে তখন হচ্ছে খুব মারাত্মক আকার ধারণ করতে পারে। এই জন্য ইনফেকশন খুব গুরুত্ব সহকারে আমরা পরীক্ষা নিরীক্ষা করি এবং উপযুক্ত চিকিৎসা দিই। তারপর রক্ত যেতে পারে পাথরের কারণে, যদি কিডনিতে কোনো পাথর থাকে, কিডনি পাথর বা কিডনি নালীতে পাথর বা মূত্রাশয়ের ভিতরে পাথর বা মূত্রনালীর ভিতরে পাথর, যে জায়গায় পাথর থাকুক, পাথর কি করে ক্রনিক একটা ইনফ্লামেশন তৈরি করে, এটা কিডনিকে কিডনি নালীকে খুঁচা মারে, ফলে এর সাথেও রক্ত যেতে পারে, তো সেক্ষেত্রে ব্যথা থাকে। আবার রক্ত যেতে পারে যদি টিউমার হয়, বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে, কিডনি ক্যান্সার বা কিডনি টিউমার বা কিডনি নালীতে টিউমার, মূত্রাশয়ে টিউমার হলেও রক্ত যেতে পারে। তবে সে রক্তটা কিন্তু যার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যথা হয় না, শুধু রক্ত যেতে পারে, অনেক সময় যদি পেশাব আটকে যায় রক্ত যাওয়ার কারণে সেক্ষেত্রে ব্যথা হতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে টিউমারের কারণে ব্যথা হয় না। আমাদের একটা ভুল ধারণা আছে যে ব্যথা হলে আমরা মনে করি যে কিডনি টিউমার কিনা, তবে ব্যথা কিন্তু আসলে টিউমারের কারণে খুব কম ক্ষেত্রেই ব্যথা হয়। ব্যথা মেইনলি হয় ইনফেকশন এবং যদি তার কিডনিতে বা কিডনালিতে বা মূত্রাশয়ের ভিতরে যদি পাথর থাকে বা ইনফেকশন থাকে তাহলে মেইনলি ব্যথাগুলো হয়। আবার হতে পারে যে হচ্ছে আমাদের আরো কিছু কারণে ব্যথা হতে পারে, যদি টিবি হয়, টিবি বাংলাদেশে টিউবারকুলোসিস বা টিবি যক্ষা রোগ কমন, অনেক পেশেন্ট আসে আমাদের কাছে, অনেক রোগী আসে যারা ইয়াং পেশেন্ট কিন্তু বলতেছে যে ঘন ঘন পেশাব হচ্ছে, পেশাবে জ্বালা পোড়া এবং প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, তখন আমরা চিন্তা করতে পারি যে তার হচ্ছে যক্ষা থেকেও এরকম হতে পারে। আমরা এই জন্য হিস্ট্রি নেই, তার আমরা রোগীর
আমরা যে 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 হিস্ট্রিটা নেই, তখন দেখা যাচ্ছে যে অনেক সময় তার হচ্ছে বুকে বা হচ্ছে লাংসে টিবি থাকতে পারে বা অন্য কোথাও টিবি থাকতে পারে, যেটা আমাদেরকে কিডনিকে রক্তের মাধ্যমে এসে অ্যাটাক করতে পারে এবং এর কারণেও আমাদের ইউরিনের সাথে বা মূত্রের সাথে রক্ত যেতে পারে। যদি এরকমভাবে রক্ত যায় তখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে যদি আমরা টিবি ধরতে পারি তাহলে আমরা যে টিবির জন্য যে ওষুধগুলো আছে আমরা ওষুধগুলো দিই এবং ওষুধগুলো খেলে অনেক ক্ষেত্রে তারা ভালো হয়ে যায়। আবার কিডনির কিছু নিজস্ব রোগ আছে যেটা আমরা আসলে খুব কমই ডিল করি। আমাদের একটা ভাগ আছে নেফ্রোলজি, যারা মেডিসিন পার্টটা ডিল করে তারা ডিল করে। সে কারণে হচ্ছে যেমন হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস, গ্লোমেরুলোনেফ্রাইটিস এর কারণেও অনেক সময় দেখা যাচ্ছে যে যে কিডনির যে আমাদের ছাঁকনি গুলো আছে, কিডনির কাজ কি? কিডনির কাজ হচ্ছে মেনলি হচ্ছে আমাদের মূত্র তৈরি করা এবং আমাদের যে বর্জ্য পদার্থ গুলো আছে দেহের ভিতর থেকে দূষিত পদার্থ সেগুলা কিডনি আমাদের দেহ থেকে বের করে দেয়। যে কিডনির যে ছাঁকনি গুলো আছে আমরা যেগুলো নেফ্রন বলি, গ্লোমেরুলাস বলি, অনেক সময় সেক্ষেত্রে সেই জায়গায় ইনফেকশন হয় এবং আমরা কি গ্লোমেরুলোনেফ্রাইটিস বলি এবং সে কারণেও আমাদের পেশাবের সাথে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। আরো কিছু আমাদের মেডিকেল ডিজিজ আছে যেগুলোর কারণে রক্ত যেতে পারে, যেমন হচ্ছে আমাদের যে পানিসিয়াস এক ধরনের এনিমিয়া হয় সে কারণে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। আবার আমরা অনেক সময় হিস্ট্রি নেই দেখে দেখে অনেক পেশেন্ট যে আমাদের যে ব্লাডটা পাতলা রাখার জন্য যে ওষুধগুলা খায়, অ্যাসপিরিন আছে, ক্লপিড আছে, এ ধরনের ওষুধগুলো খেলেও অনেক সময় আমাদের প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। আবার যারা হচ্ছে ব্যায়াম করে, অনেক পরিশ্রম করে ব্যায়াম করে, তাদের ক্ষেত্রেও কিন্তু রক্ত যেতে পারে। এ কারণে রক্ত যেতে পারে। যাই হোক, যে কারণে রক্ত যাক, আমাদেরকে এটা সহজভাবে নিলে চলবে না, এটা একটা উপসর্গ, কিন্তু এর ভিতরে লুকিয়ে থাকতে পারে কঠিন কোনো রোগ, সে রোগটা খুঁজে বের করে অবশ্যই আমাদেরকে চিকিৎসা দিতে হবে। এবং তা না হলে দেখা যাচ্ছে যে রোগী পেশেন্টের জন্য তার যদি টিমার বা অন্য কোনো মারাত্মক রোগ হয় তাহলে তার যে এর কারণে সে মারাও যেতে পারে, সেই জন্য আমাদেরকে এটাকে খুব গুরুত্ব সহকারে নিতে হবে। তারপরে আছে অনেক সময় যে প্রস্টেট দেখালাম, প্রস্টেটের কারণেও কিন্তু রক্ত যেতে পারে। প্রস্টেট যখন বড় হয়ে যায় তখন ইনফেকশন হয়, প্রস্টেটাইটিস বলি আমরা, অথবা প্রস্টেটের কারণে মূত্রাশয়ের ভিতরে যে পেশাব জমে থাকে সে কারণেও যে ইনফেকশন হয় তার কারণে আমাদের রক্ত যেতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদের যে অ্যাক্সিডেন্ট বা কিডনিতে যদি আঘাতপ্রাপ্ত হয়, কিডনালিতে আঘাতপ্রাপ্ত হয় বা মূত্রাশয়ে আঘাতপ্রাপ্ত হয় তাহলে কিন্তু রক্ত যেতে পারে। এবং সেক্ষেত্রে তো আমরা একটা হিস্ট্রি পাবোই, তার একটা অ্যাক্সিডেন্টের একটা হিস্ট্রি পাবো, আমরা তখন চিন্তা করবো যে তার ভিতরে কোনো সমস্যা আছে কিনা বা কোনো কিডনিতে আঘাত পেলো কিনা বা মূত্রনালীতে আঘাত পেলো কিনা আমরা খুঁজে বের করার চেষ্টা করবো এবং সেই অনুযায়ী আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করে থাকি। আবার কিডনির যে আমাদের যে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে এটা খুঁজে বের করে আমাদেরকে উপযুক্ত চিকিৎসা দিতে হয়। আমরা খুঁজে বের করার জন্য অনেক ধরনের পরীক্ষা করি। আমরা যদি চোখে অনেক সময় রক্ত দেখতেই পাই, যদি না দেখতে পাই আমরা আমরা ইউরিনের টেস্ট করি। ইউরিন টেস্ট করলে দেখা যাচ্ছে যে আমরা প্রস্রাবের ভিতরে আমরা দেখি যে ইউরিনে কিছু RBC যাচ্ছে বা রেড সেল যাচ্ছে এবং এটা দেখে আমরা বুঝতে পারি যে না, যারা হচ্ছে নিচে কোনো সমস্যা আছে। তখন আমরা কি করি, আমরা আলট্রাসোনোগ্রাম বা আমরা যে আলট্রাসোনোগ্রাম বলি, আলট্রাসোনোগ্রাম পেটের আলট্রাসোনোগ্রাম করে দেখি যে তার কিডনিতে কোনো টিউমার বা কিডনিতে কোনো কোনো পাথর বা অন্য কোনো সমস্যা আছে কিনা বা কিডনালিতে কোনো সমস্যা আছে কিনা বা মূত্রাশয়ের ভিতরে কোনো সমস্যা আছে কিনা, সেটা আমরা হচ্ছে মূত্রতন্ত্র পুরাটাই আমরা স্ক্যানিং বা ভিজুয়ালাইজেশন করতে পারি এই আলট্রাসোনোগ্রামের মাধ্যমে। আলট্রাসোনোগ্রাম খুব ভালো একটা পরীক্ষা, প্রাইস খুবই কম এবং সব জায়গায় হয় এবং এর মাধ্যমে কিন্তু আমরা অনেক রোগী ধরতে পারি একটা আলট্রাসোনোগ্রামের মাধ্যমে। যদি ভালো সোনোলজিস্ট হয় তাহলে আমাদের আসলে যে রোগের মানে এটা খুব সহজে আমরা ধরতে পারি এবং আলট্রাসোনোগ্রামটা খুবই আমাদেরকে ডায়াগনোসিসে হেল্প করে। অনেক সময় আলট্রাসোনোগ্রামে ছোট ছোট টিউমার গুলা মিস করতে পারে, তখন আমরা হচ্ছে সিটি স্ক্যান বা সিটি স্ক্যান আরো ভালো পরীক্ষা, যেটা আমরা একটা বড় ধরনের একটা এক্সরে, সেটার মাধ্যমে আমরা হচ্ছে যেসব রোগগুলা হচ্ছে টিউমার বা হচ্ছে যেগুলো আমরা ধরতে পারি নাই আলট্রাসোনোগ্রামের মাধ্যমে ধরতে পেরেছি সেটা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা আমরা সিটি স্ক্যান করতে পারি।
তারপর যখন আরো আমরা যদি দেখি যে না, তারপরেও আমরা অনেক সময় সিটি স্ক্যান করেও আমরা অনেক সময় রোগটা খুঁজে পাই না, তখন আমরা আরো অনেক আধুনিক পরীক্ষা নিরীক্ষা আছে আমাদের কাছে। যেমন আমরা এন্ডোস্কোপিক্যালি মূত্রনালীর ভিতরে দিয়ে ঢুকে মূত্রাশয়ের ভিতরে আমরা টিউমার দেখতে পাই সরাসরি। আমাদের যে এন্ডোস্কোপ আছে বা হচ্ছে আমাদের যে টেলিস্কোপ আছে, টেলিস্কোপের মাধ্যমে আমরা সেটা দেখতে পারি এবং হচ্ছে সহজেই আমরা রোগটা ধরতে পারি। অনেক সময় কিডনি নালীর ভিতরেও এরকম টিউমার থাকে বা পাথর থাকে যেটা আমরা ধরতে পারি না। তখন আমরা কি করি, তখন আমরা আমরা নল ঢুকিয়ে দিয়ে আমরা সে টিউমারটা মুছে দেন। মাসুদ বন্ধু, আমরা কিছু কোশ্চেন আছে, আমরা কয়েকটা কোশ্চেনের উত্তর দিয়ে আবার শুরু করি। ঠিক আছে মাসুদ বন্ধু, শুরু করো। হ্যাঁ, যেমন এই যে একটা কোশ্চেন আছে যে হোয়াট ইজ দ্য কজ অফ হোয়াইট টিস্যু লাইক সাবস্টেন্স ইন ইউরিন। আমাদের অনেক সময় সাদা হতে পারে, এটা হতে পারে ইনফেকশনের কারণে। অনেক সময় মূত্রনালীতে যে ক্যান্সার হয় সেটা যখন স্লাপ হয় মানে যখন হচ্ছে ক্ষরণ হয় তখনও কিন্তু এরকম সাদা জিনিস যেতে পারে। আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে, মূত্রের পরীক্ষা করতে হবে, করে দেখতে হবে যে হচ্ছে তার কোনো ইনফেকশন আছে কিনা বা এর সাথে কোনো রক্ত যাচ্ছে কিনা। যদি রক্ত যায় বা কোনো ইনফেকশন থাকে সে অনুযায়ী আমাদের চিকিৎসা করতে হবে। যদি রক্ত যায় তখন আমরা কি করি, এন্ডোস্কোপিক্যালি বা আমাদের যে টেলিস্কোপ আছে সেটা দিয়ে আমরা মূত্র আমরা সিস্টোস্কোপ বলি, ইউরেথ্রো সিস্টোস্কোপ, সেটার মাধ্যমে আমরা মূত্রনালী এবং হচ্ছে মূত্রাশয়টা দেখে নেই এবং কোনো টিউমার থাকলে সেটা আমরা ধরতে পারি এবং সে অনুযায়ী আমরা চিকিৎসা দিতে পারি। হ্যালো, তো ঠিক আছে, আমরা যেটা বলতেছিলাম যে হচ্ছে আমাদের অনেক কারণে যে ইউরিনের সাথে রক্ত যেতে পারে এবং আমরা বিভিন্ন ভাবে সেটাকে আমরা ধরতে পারি। তবে ধরার পরে তো আমাদের চিকিৎসা দিতে হবে, চিকিৎসাতে জন্য আমাদের কি করতে বন্ধু, যে আর একটা কোশ্চেন আছে যে স্যার আমার গরমের দিন হলে বেশি প্রস্রাবে চলাফেরা করে আর মাঝে মাঝে প্রস্রাবের সমস্যা হয়, গরমের সময় বা রং যায় আমরা পানি কম খাচ্ছি, পানি কম খাচ্ছি হতে পারে। আমরা বলে আচ্ছা আর একটা কোশ্চেন আছে যে কি কি খাবার খেলে কিডনি সুস্থ রাখা সম্ভব। ধূমপান বা যাকে মদ্যপান করে সেগুলো খারাপ অভ্যাস গুলাকে ত্যাগ করতে হবে, খেতে হবে, তারপরে হচ্ছে বাঁধাকপি, ব্রোকলি খেতে হবে পরিমাণ মতো। আচ্ছা পরের প্রশ্ন আছে, কিডনির সমস্যার জন্য কোমর ব্যথা, এখন কি ওষুধ খাইতে পারি?
আমি বলেছি তোমার কাছে অনেক পানি নিতে পারে, আমাকে তোমার কাছে মানে খুবই সমস্যা, আমাদের খুঁজে বের করতে হবে কেন আপনার ব্যথাটা হচ্ছে। আরেকটা আছে যে আমার মার ডায়াবেটিস, মার প্রায় ইউটিআই হয়, প্রস্রাবে সেডিমেন্ট থাকে অনেক, ব্লাড যায়, ওনার নিউরোজেনিক ব্লাডার টোটালি বেরিয়ে 12 বছর যাব প্রায় এমন হয়। এটা তো আসলে তেমন কিছু বলার নাই, তারপর দুই একটা কথা বলে দাও। এটা চিকিৎসা আসলে খুব ফলপ্রসূ প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি, যেমন হচ্ছে আপনি যদি হয় ঘন ঘন পেশাব হয় তাহলে আমরা হচ্ছে কিছু ওষুধ দিই, যে অ্যান্টিক্লোনার্জিক বা কিছু মেডিসিন আমরা দিই। অনেক সময় আমরা বলি যে আপনি মাঝে মাঝে আপনি ই করবেন মূত্রাশয় পরিষ্কার করার জন্য মাঝে মাঝে ক্যাথেটার করতে পারি আমরা, মাঝে মাঝে আমরা সেলফ ক্যাথেটার বলি আমরা, যে আপনি যদি নিজেই কিছুক্ষণ পর পর 4 ঘন্টা পর পর নল দিয়ে নিজের মূত্রাশয়টা খালি করবে। আর ডায়াবেটিস অবশ্যই কন্ট্রোল রাখতে হবে, এবং এখানে কিছু মেডিসিন দেই যে যাতে নার্ভ ব্লক ভালো থাকে, নিউরোবি বা ভিটামিন বি1 বি6 বি12 এই জাতীয় ওষুধ খেতে পারে। আচ্ছা একজন কোশ্চেন করছে যে কিডনি সিস্ট কি, একটু ডিটেইলস বইলো আর কি। হ্যাঁ সংক্ষেপে বলে দাও কিডনি সিস্ট। হ্যাঁ কিডনিতে অনেক সময় ছোট ছোট মানে পানি জমে বা সিস্ট হয়, সে কারণে সেটা দুই রকম হতে পারে, যে একটা থাকতে পারে বা মাল্টিপল থাকতে পারে, এটা দুই রকম হতে পারে। এটা হচ্ছে যদি কম বয়সে হয় এবং প্রচুর রকমের সিস্ট হয় সে কারণে কিন্তু কিডনি ফেলরও হতে পারে। আবার আরেক ধরনের সিস্ট হয় যেটা হচ্ছে বয়স্কদের হয়, সাধারণত 30 বছরের পরে হওয়া শুরু করে, আমরা অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ বলি। সে কারণেও কিন্তু দেখা যাচ্ছে যে যদি অনেক দুই কিডনিকে সেক্ষেত্রে কিন্তু দুই কিডনিকে ইনভলভ করে, এবং যদি লং টাইম যায় দেখা যাচ্ছে যে রোগটা ধরার পর করার পরের পর থেকে দেখা যাচ্ছে অল্প সময়ের ভিতরে কিডনি নষ্ট হয়ে যায়, এবং অনেক সময় সে ডায়ালাইসিস ডিপেন্ডেন্ট হয়ে যায়, অনেক সময় কিডনি প্রতিস্থাপন লাগে। তবে যে দুই একটা সিস্ট থাকে তবে ভয় পাওয়ার কিছু নাই, এক পাশে এক কিডনিতে আছে দুই একটা সিস্ট তাহলে ভয় কিছু নাই। অনেক সময় সিস্টের ভিতরে ইনফেকশন হতে পারে, ইনফেকশন হলে আমরা যে চিকিৎসা দিতে পারি, অন্য ক্ষেত্রে ভয় কারণ নাই, দুই একটা সিস্ট তেমন কোনো ক্ষতি না করতে পারে। তবে অনেক সময় সিস্টের ভিতরে কিন্তু ক্যান্সার হতে পারে, সেই জন্য আমাদেরকে মাঝে মাঝে যদি সিস্ট হয় আমাদেরকে 6 মাস পর বা 1 বছর পর আল্ট্রাসোনোগ্রাম বা সিটি স্ক্যান করে ফলো আপে থাকতে হবে। আচ্ছা আর পরে একটা কোশ্চেন আসলে প্রস্রাব ক্লিয়ার হয় না মাঝে মাঝে, এই ব্যাপারে করণীয় কি জানালে উপকৃত হতাম? হ্যাঁ আমি একই একই জিনিস আবার বলবো, ক্লিয়ার হয় না। হ্যাঁ বয়স জানতে পারলে ভালো হতো, আপনি মেল না ফিমেল বা পুরুষ না মহিলা আমি বুঝতে পারছি না, বা আপনার বয়স কত সেটা আমি বুঝতে পারছি না। যদি অনেক সময় আমি যেটা বলেছিলাম যে যদি বয়স বেশি হয় তাহলে তো আমি বলি যে প্রস্টেটের কারণে এরকম সমস্যা বয়স্কদের বেশি হতে পারে, যে সেটা সাথে চাপ দিচ্ছে কিন্তু তার প্রস্রাব হচ্ছে না। আর যদি বয়স কম হয় সেক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে আপনার মূত্রনালী চিকন হয়ে গেল কিনা, বা মূত্র যে আমরা যে মূত্রাশয়ের যে গ্রীবা বা নেক সেটা ফুলে গেল কিনা, বা প্রস্রাবে ইনফেকশন ঘন ঘন হচ্ছে কিনা আমরা, অথবা আপনার এইসব, অথবা নিউরোজেনিক ব্লাড যেটা বললাম যে আপনার যে নার্ভাস সিস্টেম দুর্বল কিনা।
আমরা বলি পরের কোশ্চেন আছে যে মাঝে মাঝে মূত্রনালীর মাথায় পিঁপড়ার কামড়ের মতো ব্যথা লাগে, এরপর আপনি আপনি ভালো হয়ে যায়। মাসুদ তোমার মনে হয় সাউন্ডে একটু সমস্যা হয়েছে, কয়েকজন কোশ্চেন করছে যে সাউন্ডে একটু সমস্যা হচ্ছে বোধ হয়। হ্যাঁ কথা হলো কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ নেটের প্রবলেম হইতে পারে, তুমি হেডফোন নিবা নাকি? হ্যাঁ বন্ধু। হ্যাঁ এই যে এখন ভালো শোনা যাচ্ছে। হ্যাঁ শুনতে পাচ্ছি। জি বলো। হ্যাঁ ঠিক আছে। এরপরের কোশ্চেন হলো, আমার স্ত্রী কিডনি সমস্যার জন্য কোমর ব্যথা করে, এখন কি ওষুধ খেতে পারে? আমি এই কোশ্চেন একটু আগে অ্যান্সার করলাম যে কিডনি মানে পিছনে ব্যথা মানে তো আসলে কিডনি ব্যথা না, এটা তো আসলে আমি বলেছি অনেক কারণে ব্যথা হতে পারে, তবে আপনাকে খুঁজে বের করতে হবে আসলে কিডনি আদৌ কিডনির ব্যথার জন্য ব্যথা হচ্ছে কিনা। আমি কিডনির ব্যথার অনেকগুলো কারণ হতে পারে, যদি কিডনিতে যদি ইনফেকশন থাকে বা কিডনির ভিতরে যদি কোনো পাথর থাকে, কিডনি নালীতে কোনো পাথর থাকে সে কারণে, কিন্তু হচ্ছে অথবা কিডনিতে যদি টিউমার থাকে সে কারণেও লং টাইম থাকলে ব্যথা হতে পারে। এই জন্য আমাদেরকে কিছু পরীক্ষা করতে হবে, ইউরিন টেস্ট করতে হবে, আল্ট্রাসোনোগ্রাম করতে হবে, প্রয়োজনে সিটি স্ক্যান করাও লাগতে পারে। যদি আমরা রোগটা খুঁজে পেতে পারি তাহলে আমাদের চিকিৎসা করতে ভালো হবে। তবে আমি কিডনির সমস্যার জন্য ব্যথার ওষুধ খেতে কম বলি, কারণ প্যারাসিটামল ছাড়া আমরা কোনো ওষুধ অ্যালাউ করতে চাই না, কারণ যদি কিডনি ব্যথা যদি হয়, কারণ বলছি ব্যথার ওষুধগুলা কিডনিকে আরো বেশি ক্ষতি করে এবং কিডনিকে ড্যামেজ করে দেয়, এবং এর জন্য আপনাকে ডায়ালাসিস ডিপেন্ডেন্ট হতে হতে পারে, মানে কিডনি প্রতিস্থাপন লাগতে পারে, সেটা ডায়ালাসিসের মাধ্যমে হোক বা হচ্ছে আপনার কিডনি প্রতিস্থাপন যেটা আমরা অপারেশনের মাধ্যমে করি একজন থেকে আরেকজনের কিডনি, সেজন্য লাগতে পারে। এই জন্য যত করা সম্ভব আপনি হচ্ছে ব্যথার ওষুধ কম খাবেন, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করবেন, প্রেশার থাকলে প্রেশার কন্ট্রোল করবেন, তাহলে আপনি কিডনি ভালো রাখতে পারবেন। আচ্ছা একজন প্রশ্ন করছে, রোজার দিন ডাক্তার দুই বেলা অ্যান্টিবায়োটিক খেতে দিয়েছে সেহেরি এবং ইফতারির সময়, কি অ্যান্টিবায়োটিক খেতে পারবে? দুই বেলার মাঝে 8 ঘন্টা গ্যাপ হয়, প্রবলেম হবে কি? 12 ঘন্টার জায়গায় তার 8 ঘন্টা গ্যাপ হইতেছে, সে অ্যান্টিবায়োটিক খেতেছে, কোনো সমস্যা হবে কি? না আসলে কিছু অ্যান্টিবায়োটিক নিয়ম আছে যে আমরা ডোজ বলে যে হচ্ছে 12 ঘন্টা বা অনেক সময় আমরা তো আসলে রোজার মাস সময় আমরা ডোজটা মেনটেন করতে পারি না। আমার মনে হয় যে হচ্ছে খুব বেশি 8 ঘন্টা গ্যাপ হলে খুব সমস্যা হবে না, 8 ঘন্টা 12 ঘন্টা খুব বেশি আমি মনে করি খুব সমস্যা হবে না আসলে মনে করি। আর কোনো কোশ্চেন? হ্যাঁ পানি বেশি খেলে তো প্রস্রাব বেশি হবে, এটাই স্বাভাবিক। কিডনির কাজ হচ্ছে অতিরিক্ত পানি আমাদের শরীর থেকে বের করে দেওয়া, বর্জ্য পদার্থগুলো বের করে দেওয়া। আমাদের কিন্তু একটা সাইকোলজিক্যাল সমস্যা আছে, বা আমাদের ডাক্তারদের অনেক ডাক্তাররাও কিন্তু বলে আপনি বেশি বেশি পানি খাবেন। এই বেশি পানি খেতে গিয়ে আমরা নিজেরাও এবং ডাক্তারদের পরামর্শ অনুযায়ী বেশি পানি খেতে গিয়ে আমরা এত বেশি পানি খেয়ে ফেলি যে আমরা একটা বিষ চক্রের ভিতরে ঢুকে যাই, যে বেশি বেশি পানি খাচ্ছি আর বেশি বেশি আমরা ইউরিনেশন করতে পেশাব প্রস্রাব করতেছি। কাজে আমি মনে করি বেশি পানি খাওয়া দরকার নেই, আপনি ডেলি যদি আপনি 2 থেকে 2.5 লিটার পানি খান সেটাই এনাফ। যদি আপনি বেশি গরমে যদি কাজ করেন বা আপনি ব্যায়াম করেন সেক্ষেত্রে পানি বেশি একটু বেশি লাগতে পারে, তবে আমি মনে করি ডেইলি
আপনি 2 থেকে 2.5 লিটার পানি খেলে এনাফ, খুব বেশি পানি আসলে আমাদের প্রয়োজন নেই, কারণ অতিরিক্ত পানি তো কিডনি বের করে দিবেই, বের করে দেওয়ার কারণে আপনি ঘন ঘন পেশাব করবেন, এটা স্বাভাবিক। আচ্ছা বন্ধু, আরেকটা আছে যে আমার আম্মার ডায়াবেটিস আছে, রোজাতে খুব ইউটিআই হয়, সমাধান ডায়াবেটিস সাথে ইউটিআই? হ্যাঁ, ডায়াবেটিস রমজানে যেটা সমস্যা, এখন তো রমজান একদিকে গরম, সে কারণে আমাদের হচ্ছে একদিকে পানি খাওয়া কম হচ্ছে, আরেকদিকে হচ্ছে আমাদের মূত্রের পরিমাণ কমে যাচ্ছে, ফলে আমাদের মূত্র গাঢ় হচ্ছে, এবং এবং যেহেতু তার মূত্র, যেহেতু ডায়াবেটিস মানে তো সুগার যাচ্ছে, সুগার কিন্তু একটা ব্যাকটেরিয়া গ্রোথের জন্য একটা ভালো একটা মিডিয়া হিসেবে কাজ করে, এবং এতে সহজে যে আমাদের ব্যাকটেরিয়া গুলো জন্মাচ্ছে, এবং এ কারণে তার কিন্তু ঘন ঘন ইনফেকশন হচ্ছে। আপনি ইফতারের পর থেকে আপনি বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন, এবং যদি বেশি সমস্যা হয় তাহলে আমরা কিছু অ্যান্টিবায়োটিক খেতে পারি, যেমন সেফোরক্সিম জাতীয় অ্যান্টিবায়োটিক বা অনেক ধরনের সিপ্রোসিন অ্যান্টিবায়োটিক, আমরা ডাক্তার পরামর্শ মতো আপনি ইউরিন টেস্ট করে আপনি অ্যান্টিবায়োটিক খেতে পারেন সেক্ষেত্রে। একজন বলতে তরুণ ডাক্তারদের মানব সেবার মনোবাসনা একদিন আমাদের জাতীয় জীবনে সুস্থতার সুপথ দেখাবে আশা রাখি। হ্যাটস অফ টু ইউ গাইজ ফর ইওর গ্রেট ইনডিড। ধন্যবাদ বন্ধু, তোমরা আমাদের সাথে থাকো, মানে দেখো সমস্যা হলে এই ডক্টরকে বল দাও। হ্যাঁ বন্ধু, কোশ্চেন নাই এখন এই পর্যন্তই, তুমি আবার শুরু করো, আবার কোশ্চেন আসলে আবার কথা হবে। ঠিক আছে, আমি শুরু করি। ঠিক আছে, ওকে বন্ধু। তো আমরা যে জায়গায় ছিলাম যে আমরা মূত্রতে আমরা যে উপস্রাবের সাথে যদি যে হচ্ছে রক্ত যাওয়ার বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, তো অনেকগুলো কারণে তো আমরা অনেকগুলো কারণে তো প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে আমরা বলেছি, এবং কিভাবে আমরা ডায়াগনোসিস করতে পারবো বা আমরা রোগটা ধরতে পারবো সে সম্বন্ধে আমরা বলছিলাম। যে আমরা বললাম যে আমরা ইউরিন টেস্ট করতে পারি, ইউরিন টেস্ট করলে আমরা দেখতে পাবো যে তার মূত্রের সাথে হচ্ছে ব্লাড বা আরবিসি যাচ্ছে। আমরা আল্ট্রাসোনোগ্রাম বা করতে পারি, আল্ট্রাসোনোগ্রাম ধরনের স্ক্যান যেটা আসলে দামও খুব কম এবং সব জায়গায় অ্যাভেলেবল, এবং এর মাধ্যমে কিন্তু আমরা অনেক রোগগুলাই ধরতে পারি, এবং আল্ট্রাসোনোগ্রাম আমাদের খুবই হেল্প করে যে যে কোনো আমাদের পেটের ভিতরে যে সমস্যাগুলো হয়, কিডনিতে সমস্যাগুলো হয় সেগুলো ধরার ক্ষেত্রে। এবং অনেক সময় আমরা এক্সরে করি, এক্সরে করলে আমরা যে তার পাথর আছে কিনা, পাথর তো আমরা ভালো ধরতে পারি এক্সরের মাধ্যমে, তবে সব পাথর ধরা যায় না এক্সরেতে। 90% পাথর আমরা, কিডনি পাথর আমরা এক্সরের মাধ্যমে ধরতে পারি, 10% ক্ষেত্রে কিন্তু এক্সরের মাধ্যমে পাথর আমরা ধরতে পারি না। সেক্ষেত্রে আমরা ডাক্তার অনেক সময় পরামর্শ দেয় সিটি স্ক্যান করার জন্য। হ্যাঁ, অনেক সময় আমাদের পাথর ধরার জন্য কিন্তু সিটি স্ক্যান লাগে, এবং টিউমার ধরার ক্ষেত্রে তো আমরা সিটি স্ক্যান করি। আর আমরা বলেছিলাম যে আরো যে মূত্রাশয়ের যে টিউমার সেটা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা আল্ট্রাসাউন্ডের মধ্যে বলতে পারে, অনেক সময় বলতে পারে না, সেজন্য আমরা টেলিস্কোপ আছে, আমরা টেলিস্কোপের মাধ্যমে আমরা মূত্র নালীর ভিতর দিয়ে ঢুকে মূত্রাশয়ে ঢুকি, ঢুকার পরে আমরা যে কোনো টিউমার বা কোনো সমস্যা আছে কিনা সেটা দেখে আমরা ওই জায়গা থেকে দেখে নিতে পারি, এবং সেই প্রয়োজন ক্ষেত্রে আমরা ওই জায়গা থেকে বায়োপসি নিতে পারি বা মাংস নিয়ে পরীক্ষা করতে পারি। অনেক সময় যেটা কিডনি নালীর যে বললাম, কিডনি নালীর ভিতরে কিন্তু এরকম টিউমার হতে পারে যেটা আমরা অনেক সময় পরীক্ষার মাধ্যমে ধরতে পারি না, সেক্ষেত্রে আমরা কিডনি নালীর ভিতরে আমরা টেলিস্কোপ ঢুকিয়ে দিতে পারি, ঢুকে আমরা হচ্ছে সেই জায়গা থেকে আমরা টিউমারটা দেখতে পারি, এবং সেক্ষেত্রে প্রয়োজন ক্ষেত্রে আমরা ওই জায়গা থেকে মাংস পেশি নিয়ে আমরা পরীক্ষা করতে পারি। এভাবে আমরা বিভিন্নভাবে আমরা এখন হচ্ছে সব ধরনের কিডনি টিউমার বা কিডনি সমস্যা বা মূত্রনালী বা হচ্ছে মূত্রাশয়ের সমস্যাগুলো আমরা পরীক্ষার মাধ্যমে ধরতে পারি। এখন হচ্ছে চিকিৎসা, চিকিৎসা যদি পাথর হয়, আমরা কিডনিতে যদি পাথর হয়, যদি খুব ছোট পাথর হয় মানে 5 মিলিমিটার চেক যদি কম সাইজে ছোট হয়, 5 মিলিমিটারের কম, তাহলে এটা কি অটোমেটিক এটা প্রস্রাবের সাথে বের হয়ে যেতে পারে। আমরা এই জন্য রুগীদেরকে বলি আপনি বেশি বেশি পানি খাবেন, একটু হাঁটাচলা করবেন, দূর জব করবেন, তাহলে দেখা যাবে যে এই পাথরটা এমনিও বের হয়ে যেতে পারে। যদি পাথরের সাইজ বড় হয়, যে অনেক সময় আমরা কি করি, যদি অনেক সময় আমরা শক ওয়েভ দিই, মানে কোনো অপারেশন না, বাইরে থেকে আমরা শক ওয়েভ দিয়ে পাথরটাকে ভেঙে দিতে পারি। যদি সাইজ যদি বড় হয় তাহলে অনেক সময় আমরা ছিদ্র করে কিডনির পাথর বের করে নিয়ে আসতে পারি। অনেক সময় যদি আমরা ল্যাপারোস্কোপিক বা আমরা পেটের ভিতরে ঢুকে ছিদ্র করেও আমরা পাথর অপারেশন করতে পারি এবং পাথর নিয়ে আসতে পারি। যদি কিডনি নালীতে পাথর হয় সেক্ষেত্রে আমরা বললাম যে এন্ডোস্কোপ, যে বলেছিলাম আমরা এন্ডোস্কোপ ঢুকে টেলিস্কোপ ঢুকে আমরা পাথরটা বের করে নিয়ে আসতে পারি কিডনি নালি থেকে। যদি মূত্রাশয়ের ভিতরে পাথর হয় তাহলেও কিন্তু আমরা মেশিনের মাধ্যমে না কেটে, আমাদের কিন্তু এখন ম্যাক্সিমাম অপারেশন গুলাই কিন্তু আমরা না কেটে এবং টেলিস্কোপের মাধ্যমে আমরা অপারেশন গুলো করে থাকি। সবার জন্য একটা সুখবর,
এখন কোন আমাদের ইউরোলজি আমরা চাই যে কোন রোগী কোনো কিছু যদি কাটা না লাগে, আমরা চাই যত মিনিমাম বা সূক্ষ্ম পদ্ধতিতে আমরা পাথর বা যে কোনো অপারেশন বা যে কোনো টিউমার আমরা চাই যে খুব সূক্ষ্মভাবে মানে খুব ছোট অপারেশনের মাধ্যমে যাতে আমরা বের করে নিয়ে আসতে পারি। এরকম যদি যদি মূত্রাশয়ের ভিতরে পাথর হয় তাহলে কিন্তু আমরা সেটা আমরা মেশিনের মাধ্যমে অপারেশন করতে পারি। তারপরে বলেছিলাম যে টিউমার হতে পারে, কিডনিতে টিউমার হতে পারে। কিডনিতে যদি টিউমার হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ক্যান্সার, ক্যান্সারের রূপ নেয়। আমরা সেক্ষেত্রে আমরা পুরো কিডনিটাকেই কেটে ফেলে দিতে পারি। একটা কিডনিতে মানুষের চলে, কারণ আল্লাহ এমন ভাবে তৈরি করেছে আমাদেরকে যে একটা কিডনি রিজার্ভ রেখেছে আমাদের জন্য। এই জন্য আমরা যদি একটা কিডনি না থাকে তাহলে কিন্তু আমরা আমাদের লাইফ লিড করতে পারি একটা কিডনিতে। এই জন্য আমরা কি করতে পারি, কিডনি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা একজনের কিডনি আরেকজনের প্রয়োজনে আমরা দান করতে পারি। আবার হতে পারে যে কিডনি নালীর ভিতরে টিউমার হতে পারে, সেটা আমরা বিভিন্ন ভাবে অপারেশন করে করতে পারি। তারপরে মূত্রাশয়ের ভিতরে টিউমার হতে পারে, সেটা আমরা মেশিনের মাধ্যমে এন্ডোস্কোপিক্যালি অপারেশন করে আমরা হচ্ছে টিউমারটা ডায়াগনোসিস করে আমরা মূত্রাশয়ের ভিতরেই আমরা কেমোথেরাপি দিতে পারি। অথবা আমরা যদি টিউমারটা যদি বেশি অ্যাডভান্স হয়, ছড়ায় যায়, তাহলে আমরা পুরো মূত্রাশয়টাকে ফেলে দিয়ে আমরা পেটে পেশাবের রাস্তা করে দিতে পারি। এরকম যদি মূত্রনালীর ভিতরেও তো অনেক সমস্যা হতে পারে, টিউমার হতে পারে, সেক্ষেত্রেও আমাদের অপারেশন করে আমরা সেটা সমাধান করতে পারি। আবার হতে পারে যে হচ্ছে আমাদের যে কিছু আছে যে হচ্ছে মেডিকেল যে সমস্যাগুলো হয়, যেগুলো যেমন বলেছিলাম আমি গ্লোমেরুলোনেফ্রাইটিস বা আরো কিছু যে রোগ আছে, সেগুলো আমরা মেডিকেল চিকিৎসার মাধ্যমে ভালো করতে পারি। অনেক সময় বলেছিলাম যে মেডিসিন রক্ত যে অ্যাসপিরিন জাতীয় ওষুধ বা যেসব ওষুধগুলো আমাদের রক্তকে পাতল করে, পাতলা করে, সে কারণে যে হতে পারে সেগুলো ওষুধ অনেক সময় আমরা বন্ধ করে দেই, তাহলে কিন্তু আমাদের রক্তপাত কন্ট্রোল হয়ে যায়। তবে যাই যে কারণে রক্তপাত হোক, আমাদেরকে সেটাকে কেউ অবশ্যই সিরিয়াসলি নিতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। তবে সব ক্ষেত্রে যে ইউরোলজিস্ট কাছে যেতে হবে প্রথমে এমন না, আপনি আপনার যে নিকটস্থ যে ডাক্তার আছে তার কাছে গেলেই সে আপনার সমস্যাগুলো শুনে হয়তোবা কিছু পরীক্ষা নিরীক্ষা দিবে, যেমন বললাম ইউরিন টেস্ট দিবে, আল্ট্রাসোনোগ্রাম দিবে। তখন যদি দেখে যে না এরকম বড় কোনো সমস্যা, তখন তারা আপনাকে রেফার করবে ইউরোলজিস্টের কাছে, ইউরোলজিস্ট আমাদের কাছে। তখন আমরা রোগটা দেখে রোগটাকে সে অনুযায়ী আমরা যে আপনার যে চিকিৎসাটা প্রয়োজন সে চিকিৎসাটা আমরা আপনাকে দিতে পারবো। তবে এর জন্য প্রয়োজন জনসচেতনতা, ভয়ের কোনো কারণ নেই। চিকিৎসা আছে, যদি যে কোনো রোগ যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাহলে কিন্তু তার চিকিৎসা, যে কোনো রোগ যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাহলে কিন্তু তার চিকিৎসা দেওয়া যায় এবং খুব খুব রোগ থেকে সহজেই আমরা সারিয়ে উঠতে পারি। যদি রোগটা যদি মারাত্মক পর্যায়ে চলে যায় তখন কিন্তু আসলে চিকিৎসায় কিন্তু খুব ভালো ফল পাওয়া যায় না। এই জন্যই যত তাড়াতাড়ি সম্ভব আপনি ইউরিনের আপনার প্রস্রাবে রক্ত যাচ্ছে, আপনি দেরি না করেই আপনি দ্রুত ডাক্তারের কাছে চলে যান, ডাক্তার আপনার রোগটা ধরুক, সে অনুযায়ী আপনাকে ডাক্তার চিকিৎসা দেবে। আমাদের কাছে রেফার করলে আমরা সে অনুযায়ী চিকিৎসা দিব আমরা, তাহলে আপনি হয়তো আশা করি আপনি ভালো থাকতে পারবেন। অনেকে প্রশ্ন করলো আমরা কিডনি কিভাবে ভালো রাখতে পারবো। আমি পরামর্শ দিয়েছিলাম যে হচ্ছে কিডনি ভালো রাখার জন্য আমাদেরকে আমাদের আমাদের যে স্বাস্থ্যকে ঠিক রাখতে হবে, খুব বেশি যাতে ওজন বেড়ে না যায়, আমাদের যে খারাপ অভ্যাস গুলো আছে যেসব অভ্যাস থাকতে পারে আমাদের, ধূমপান বা অন্য কোনো খারাপ অভ্যাস, সেগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে। আমাদের শাক সবজি পুষ্টিকর খাবার বেশি খেতে হবে, আমাদেরকে নিয়মিত ব্যায়াম করতে হবে, তাহলে আমরা পরিমাণ মতো পানি পানি পান করতে হবে, প্রতিদিন 2 থেকে 2.5 লিটার পানি পান করতে হবে, তাহলে আমরা আমাদের যে কিডনি সমস্যাগুলো আছে সেগুলো আমরা থেকে ভালো থাকতে পারবো। আরেকটা আমাদের কিডনির জন্য মেন সমস্যা করে ডায়াবেটিস, হাইপার টেনশন, সেগুলোকে অবশ্যই আমাদেরকে কন্ট্রোলে রাখতে হবে। ডায়াবেটিস হাইপার টেনশন ওষুধ আমরা যে প্রেশারের ওষুধ আমাদের নিয়মিত খেতে হবে, এবং সেই জন্য আপনার যে যাকে মেডিকেল যে চিকিৎসা নিচ্ছেন সেগুলোকে আপনাকে কন্টিনিউ করতে হবে, মাঝে মাঝে ডাক্তারের ফলো আপে থাকতে হবে। আবার অনেকে বলে যে কিডনি পাথর হয় কেন? কিডনিতে পাথর হয় আসলে তো আমাদের যে হচ্ছে যখন আমরা আমাদের শরীরের ভিতরে যে রক্ত আছে বা পানি আছে তার সাথে কিছু আমাদের লবণ আছে, যখন লবণ এবং পানির তারতম্য ঘটে তখন কি হয় যে লবণ গুলো আমাদের তলানি পড়ে, এবং তলানি পড়ার কারণে যে ক্রিস্টাল তৈরি হয় এই ক্রিস্টাল গুলো জমে
কিডনির ভিতরে আমাদের বা কিডনি নালীর ভিতরে আমাদের হচ্ছে পাথর গুলা হতে থাকে। অনেক সময় যে ইনফেকশনের কারণেও আমাদের কিডনিতে পাথর হতে পারে। আবার কিছু জন্মগত কিছু যে আমাদের যে মেটাবলিজমের সমস্যার কারণেও আমাদের পাথর হতে পারে। তবে যে কারণে পাথর হোক, আমাদেরকে পাথরের যে হচ্ছে চিকিৎসা করতে হবে। পাথরটা বের করে দিলেই কিন্তু চিকিৎসা কমপ্লিট হলো না, আমাদের পাথর পাথর যাতে না হয় সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই জন্য আমাদেরকে পরিমাণ মতো পানি পান করতে হবে, যেসব খাবার কারণে যে যে পাথর গুলা হয়, যেমন হচ্ছে মাটির নিচে যে খাবার গুলা জন্মায়, যেমন হচ্ছে কচু, তারপর হচ্ছে এসব জিনিসগুলো আমাদেরকে অকচলের জাতীয় খাবার, কচু, তারপরে এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যালসিয়ামের বেশি কারণেও আমাদের পাথর হতে পারে, ক্যালসিয়াম মগজলের। সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে আমরা রোগীদেরকে অনেক সময় যে দুধ দুধ জাতীয় জিনিস কম খেতে বলি। তো এভাবে আমরা বিভিন্ন ভাবে আমরা হচ্ছে প্রতিরোধের মাধ্যমে আমরা যে হচ্ছে যে কিডনির পাথর হচ্ছে বা কিডনি টিউমার হচ্ছে বা কিডনিতে ইনফেকশন হচ্ছে সেগুলা থেকে আমরা আমরা সহজেই আমরা বেরিয়ে আসতে পারি। আর বাচ্চাদের কিছু কিছু সমস্যা হয়, ইউরোলজিক্যাল সমস্যা হয়, জন্মগত ভাবে কিছু সমস্যা হতে পারে, যেমন কিডনি ফুলে যাওয়া, কিডনি নালী চিকন হয়ে যাওয়ার কারণে কিডনি ফুলে যেতে পারে, যেটা আমরা অনেক সময় মা বাচ্চা যখন মা গর্ভে থাকে তখনই আমরা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে ধরতে পারি, এবং পরবর্তী জন্মের পরবর্তী সময় আমরা দ্রুত সময়ের ভিতরে যদি প্রয়োজন হয় আমরা চিকিৎসা করতে পারি। অনেক সময় বাচ্চাদের যে যে হচ্ছে কিডনি নালী দুটো থাকতে পারে বা রাস্তা ঠিক মতো না হতে পারে, সেক্ষেত্রে আমাদের চিকিৎসা আছে। মূত্রাশয়ে অনেক সময় বাচ্চাদের মূত্রাশয়ে অনেক সমস্যা থাকতে পারে, যেমন হচ্ছে অনেক সময় মূত্রাশয়টা হচ্ছে দেখা যাচ্ছে ঠিক মতো তৈরি হচ্ছে না, বা অনেক সময় যে যে মূত্রনালী মূত্রনালী দেখা যাচ্ছে যে ঠিক মতো জায়গা মতো হচ্ছে না, মূত্রনালী থাকার কথা মাথায়, পেনিসের মাথায় না থেকে দেখা যাচ্ছে যে তার এটা আরো প্রক্সিমালি যে তল 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 দেশে হচ্ছে, এ কারণে আমরা বলি হাইপোস্পিডিয়াস বলি। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার অনেকে বলে জন্মগত ভাবে তার হচ্ছে মুসলমান হয়ে গেছে, আসলে এটা এক ধরনের রোগ, এটা জন্মগত একটা ত্রুটি, হাইপোস্পিডিয়াস, যেটা মূত্রনালীর যে হচ্ছে এটা বহির যে নলটা সেটা মাথায় না থেকে আমাদের মূত্রনালীর তল দেশে কোথাও থাকে। এই জন্য আমাদের অনেক সময় আমরা সার্জারির মাধ্যমে অনেক সময় কি হয় প্রস্রাবে কষ্ট হয়, চিকন থাকে রাস্তা, তখন আমরা অপারেশনের মাধ্যমে আমরা মূত্রনালীটাকে জায়গা মতো নিয়ে যাই এবং সেই অনুযায়ী আমরা চিকিৎসা করতে পারি। অনেক সময় আমাদের মূত্রনালীর ভিতরে বাচ্চাদের যে একটা ভাল্ব ভাল্ব থাকতে পারে, সে ভাল্বের কারণে অনেক সময় তার হচ্ছে একমুখী ভাল্ব, যে প্রস্রাব করতে কষ্ট হয়, প্রস্রাবে সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রস্রাবের জন্য আমরা এই ভাল্বটাকে আমরা মানে এন্ডোস্কোপিক বা টেলিস্কোপিকালি ঢুকে আমরা হচ্ছে পুড়িয়ে দিতে পারি, ফলে তার হচ্ছে যে সমস্যাগুলো থাকে সেটা অনেক ক্ষেত্রে আমরা দূর করতে পারি। তবে যাই হোক, এখন সব ধরনের রোগের চিকিৎসা আছে, আমরা রোগ না লুকিয়ে দ্রুত ডাক্তারের পরামর্শ নেন এবং সে অনুযায়ী চিকিৎসা নেন, তাহলে আমরা আশা করি যে কিডনির যে সমস্যাগুলো, এখন আমাদের অনেক মানুষ কিন্তু কিডনির সমস্যায় ভুগছে, অনেক খুব কষ্ট লাগে দেখি যে অনেক কম বয়সী লোকজন কিডনির সমস্যায় ভুগছে, এবং অনেক ক্ষেত্রে তারা ডায়ালাইসিস মানে কিডনি এমন খারাপ অবস্থায় চলে গেছে যে তাদের ডায়ালাইসিস লাগছে বা কিডনি প্রতিস্থাপন করার প্রয়োজন হয়। আসলে কিডনি পাওয়া প্রতিস্থাপন কিডনি তো ডোনার পাওয়া খুব মুশকিল, এই জন্যই আমরা আমাদের দেখা যাচ্ছে যে অনেক লোক ডোনার না পাওয়ার কারণে দেশের বাইরে চলে যাচ্ছে কিডনি প্রতিস্থাপনের জন্য। যাই হোক, আমাদের কিডনি প্রতিস্থাপনের যে কলেজ একটা কিডনি দিয়ে মানুষ চলতে পারে সেটাকে আমাদেরকে লোকজনকে উৎসাহিত করতে হবে, জানাতে হবে। আমরা আশা করি এর মাধ্যমে আমরা হচ্ছে কিডনির যে সমস্যাগুলো আছে সেগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পাবো, পরিত্রাণ পাবো। যে কারণে হোক, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নাজমুল, কোন কোশ্চেন আছে বলতে পারো, কোশ্চেন থাকলে। হ্যাঁ বন্ধু, কিছু কোশ্চেন আছে, আমি আসতেছি। তোমাকে ইসমাইল বলছে যে মাসুদ, আমি নিউরোসার্জন ডাক্তার ইসমাইল, তুমি কেমন আছো? ভালো আছি বন্ধু, তুমি কেমন আছো? আচ্ছা, একটা কোশ্চেন আসছে যে ক্রিয়েটিনিন 2.07, পটাশিয়াম কম, বাকিগুলো ঠিক আছে, কি করা যায়?
হ্যাঁ, ক্রিয়েটিনিন 2.7 মানে আপনি কিডনির ক্ষতি ক্ষতি অলরেডি কিছু ক্ষতি হয়েছে এবং কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তবে পটাশিয়াম কম, এটা একটা ভালো লক্ষণ। যদি পটাশিয়াম বেশি থাকতো তাহলে কিন্তু আপনার ডায়ালাসিস লাগার সম্ভাবনা বেশি থাকতো। অবশ্য যদি কিডনি 2.07 মানে কি আপনি হঠাৎ, এটা হঠাৎ করে হতে পারে কোনো কারণে, আপনি কোনো কারণে কিডনি ইনজুরি হতে পারে, এটা কি আপনি লং টাইম যাবত থাকছেন নাকি হঠাৎ করে হলো সেটা আমাদের দেখতে হবে। অনেক সময় পটাশিয়াম বেশি থাকে, যদি ক্রনিক কিডনি ডিজিজ হয় তাহলে কিন্তু পটাশিয়াম বেশি থাকার কথা। আপনার যদি পটাশিয়াম কম আছে সেদিকে হয়তো বা আপনি হয়তো বা এটা পুরোপুরি ভালো হয়ে যেতে পারে, আপনি ডাক্তারের পরামর্শ নেন। এখন আসলে তো আপনার ডায়াবেটিস আছে কিনা বা প্রেশার আছে কিনা আমি জানি না, যদি এগুলো না থাকে হয়তো বা আপনি যদি চিকিৎসা নিয়মিত থাকেন হয়তো ভালো, আপনি ভালো হয়ে যেতে পারেন। পটাশিয়াম বেশি হওয়া খারাপ, পটাশিয়াম বেশি হওয়া মানে আপনি ডায়ালাসিস লাগতে পারে সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে। আচ্ছা, একজন প্রশ্ন করছে, স্যার আমার তিনটা পাথর একটা প্রস্রাবের জায়গায়, একটা আছে দুইটা কিডনির ভেতর, আমি অনেক ব্যথা হচ্ছে, কি করব স্যার? হ্যাঁ, দুইটা তিনটা পাথর আছে, তিনটা পাথর আছে তাই না? একটা হচ্ছে কিডনি নালিতে, দুইটা কিডনির ভিতরে আছে তাই না? হ্যাঁ, যে পাথরটা আপনার কিডনি নালিতে নেমে এসেছে সেই পাথরটার কারণে আমি মনে করতেছি আপনার ব্যথা হচ্ছে। যখন কিডনি পাথর যখন কিডনি থেকে কিডনি নালির ভিতর থেকে নামা শুরু করে তখন ব্যথাটা হয়, এবং খুব ব্যথাটা এত বেশি সিভিয়ার হয় যে আপনাকে এটা সারা জীবন মনে রাখতে হবে। হ্যাঁ, এখন আপনার পাথরটা কোথায় আছে তার উপর আমরা চিকিৎসা করি। কিডনি পাথর আমরা তো বলেছিলাম যে আমরা যদি ছোট পাথর হয় তাহলে কিন্তু বেরিয়ে যেতে পারে, যদি 5 মিলিমিটারের চেয়ে কম হয় তাহলে কিন্তু বেরিয়ে যেতে পারে, যদি 5 মিলিমিটার চেয়ে বড় হয় তাহলে বের হয়ে যাওয়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের অপারেশন আছে, যেমন আমরা বলছিলাম শক ওয়েভ দিতে পারি, মানে পাথর বাইরে থেকে আমরা শক ওয়েভ দিয়ে ভেঙে দিতে পারি তাহলে পাথর বেরিয়ে যেতে পারে, অথবা আমরা ছিদ্র করে কিডনি ছিদ্র করে আমরা বলি PCNL বলি, PCNL একটা অপারেশন আছে যেটা আমরা ছিদ্র করে পাথর বের করে নিয়ে আসতে পারি, অথবা আমরা এন্ডোস্কোপিক্যালি টেলিস্কোপের মাধ্যমে ভিতরে ঢুকেও আপনার পাথরটাকে ভেঙে আমরা বের করে নিয়ে আসতে পারি। অনেকগুলো অপশন আছে এখন পাথর বের করে, কাটার কোনো অপশন নাই আমরা এখন করতে চাই না, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে চাই হচ্ছে ছিদ্র করে বা না কেটে ভিতরে ঢুকে আমরা পাথরগুলো বের করে নিয়ে আসার চেষ্টা করি। আপনি ডাক্তার পরামর্শ নেন, ডাক্তার আপনাকে বের করার ব্যবস্থা করবে সেটা বের করার। আরেকজন প্রশ্ন করছে, প্রস্রাবের নালীতে ব্যথা ও চুলকানি হচ্ছে, প্রস্রাব 2-3 নালে হচ্ছে, সমাধান দিলে উপকৃত হব? হ্যাঁ, প্রস্রাবের নালী যদি ইনফেকশন হয়, আমরা যেটা বলেছিলাম যে অনেক সময় বিভিন্ন ধরনের ইনফেকশন হয়, সিফিলিস, গনোরিয়া বা অন্য কোনো কারণে ইনফেকশন হতে পারে, ইউরেথ্রাইটিস অনেক কারণে হতে পারে, আপনাকে দেখতে হবে যে হচ্ছে ইনফেকশন আছে কিনা। প্রথমে ইনফেকশনটাকে কন্ট্রোল করতে হবে, এবং সেজন্য আমরা আমরা ইউরিন টেস্ট করে কালচার করি, আমরা কালচার করে আমরা অ্যান্টিবায়োটিক দেই, এবং আমি মনে করি যে আপনি ইনফেকশন কন্ট্রোল হলে হয়তো বা আপনার ভালো হয়ে যেতে পারে। তারপরে আমরা কি করতে পারি, যে আপনার যদি প্রস্রাবের রাস্তা চিকন থাকে সেক্ষেত্রে আমরা যে হচ্ছে টেলিস্কোপ বা এন্ডোস্কোপিক্যালি আপনার প্রস্রাবের নালীর ভিতরে ঢুকে গিয়ে আমরা দেখতে পারি যে আপনার প্রস্রাবের নালীতে কোনো সমস্যা আছে কিনা, চিকন হয়ে গেছে কিনা, সে অনুযায়ী আমরা চিকিৎসা দিতে পারি আপনাকে। আপনার আসলে বয়সটা জানলে ভালো হতো, মেল আর ফিমেল যাই হোক, আপনি যদি মেল হন, বয়স বেশি হয়, আপনার যে সমস্যাটা হচ্ছে এটা এটা হতে পারে, এটা হতে পারে যে হচ্ছে আপনার প্রস্টেটের সমস্যার কারণে হতে পারে, প্রস্টেটের বড় হওয়ার কারণে এরকম হতে পারে, প্রস্টেট অনেক সময় বড় স্ফীত হয়ে যায় সে কারণে কিন্তু এরকম সমস্যা হতে পারে, যে আপনি চাপ দিচ্ছেন কিন্তু আপনার প্রস্তাব ক্লিয়ার হচ্ছে না। আপনার বয়স কত? আপনি যদি বয়স যদি 50-এর বেশি হয় তাহলে আমরা মনে করতেছি যে হচ্ছে আপনার যে প্রস্টেটের যে সমস্যা, প্রস্টেটের সমস্যার কারণে আপনার এরকম হতে পারে, এজন্য আপনি আমরা আল্ট্রাসোনোগ্রাম করে আপনার প্রস্টেটটা দেখতে পারি, প্রস্টেটটা বড় হয়ে গেছে কিনা, যদি প্রস্টেট বড় হয় সে কারণে আপনার হচ্ছে চিকিৎসা এবং কন্টিনিউ করতে পারেন। আরেকজন প্রশ্ন করছে যে ইউরিন কালার হলুদ বা লাল হয় বেশ সময়। হ্যাঁ, ইউরিন কালার আমি বলেছিলাম যে রক্ত যদি ব্লাড যায় বা যদি ইউরিনের সাথে রক্ত যায় তাহলে লাল হতে পারে,
অনেক সময় কিন্তু আমাদের খাবারের সাথে সম্পর্কিত আছে। আপনি পানি কম খান, রোজা রাখেন, তাহলে কিন্তু আমাদের প্রস্রাবটা ঘন হয়ে যায় এবং সে কারণে কিন্তু হচ্ছে আমাদের ইউরিনটা হচ্ছে লাল হতে পারে। অনেক সময় আমরা বিভিন্ন ধরনের খাবার খাই, যেমন হচ্ছে আমরা বিভিন্ন কালারিং এজেন্ট খাই, যেমন খাবারের ভিতরে অনেক সময় আমরা যে বিভিন্ন রকম কালারফুল খাবার খাই, পালং শাক খাই বা কালো জাম খাই, সে কারণে কিন্তু আমাদের ইউরিনের কালার এরকম হাই হতে পারে। হাই হওয়া মানে যে ইউরিনে যে আপনার হচ্ছে রক্ত যাচ্ছে এমন না, তারপরেও আপনি ইউরিন টেস্ট করে নিতে হবে, কারণ হচ্ছে আপনি যদি রক্ত যাচ্ছে কিনা, যদি রক্ত যায় সেক্ষেত্রে আপনাকে আরো যে পরীক্ষা পরীক্ষাগুলো বললাম আলট্রাসোনোগ্রাম করে সেগুলো করে কনফার্ম করতে হবে যে রক্তটা কোথায় থেকে যাচ্ছে। তবে হাই কালার মানে যে রক্ত যাচ্ছে এমন না, আমাদের খাবার সাথে সম্পর্কিত, যদি খাবার আপনি পানি কম খান, রোজা রাখতেছেন, সে কারণে হাই হতে পারে, অথবা আপনি কালারফুল খাবার খাচ্ছেন, সে কারণে ইউরিনের কালার হাই হতে পারে, এটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, একজন প্রশ্ন করছে, আই হ্যাভ মাই এনলার্জড প্রোস্টেট, মাই এজ ইজ 48 ইয়ার্স, ফ্রম লাস্ট 6 মান্থ আই এম টেকিং ইউরোম্যাক্স 0.4 ইন দ্য মর্নিং এন্ড ইউরোডার্ট 0.5 ইন দ্য ইভিনিং অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস। I have no pain and no problem for urine passing. My question is, how long can I take this medicine? When I have to go for a surgery? হ্যাঁ, আপনার প্রোস্টেটের ভলিউমটা বললে ভালো হতো। আমরা সাধারণত কম্বিনেশন ড্রাগ দিই, যদি আপনার প্রোস্টেটের ভলিউম যদি 40 গ্রামের চেয়ে বড় হয়, 40 গ্রামের চেয়ে বড় হয়, তখন আমরা কম্বিনেশন দিই, ইউরোম্যাক্স এবং ইউরোডাটের কম্বিনেশন দিই আমরা। তবে ইউরোম্যাক্সটা রাতে খাওয়াটা ভালো, ইউরোম্যাক্স এবং ইউরোডাট দুটো আপনি রাতে খেতে পারেন। ইউরোম্যাক্স আমরা রাতে দিই, কারণ হচ্ছে কি, সকালে খেলে আপনার হচ্ছে প্রেশার কমে যেতে পারে, আপনার মাথা পড়ে যেতে পারে, এই জন্য আপনি ইউরো আমি আপনাকে উপদেশ দেবো যে ইউরোম্যাক্স ওষুধটা আপনি রাতেই খান, রাতে খান। এবং কতদিন খেতে হবে, আসলে এটা আমরা ইউরোম্যাক্স আমরা 6 মাস কথা বলি, 6 মাস পরে আমরা সাধারণত ইউরোডাটটা বন্ধ করে দেই এবং ইউরোম্যাক্সটাকে আমরা কন্টিনিউ করতে বলি। আপনি বুঝতে পারছেন মনে হয় না, 6 মাস পরে আমরা ইউরোডাটটা বন্ধ করব, ইউরোম্যাক্সটা চলতে থাকবে এবং আপনাকে ফলো আপে থাকতে হবে ডাক্তারের কাছে। আমরা মনে করি আপনি ইউরোলজিস্টের আন্ডারে থেকে ফলো আপ করেন। তোমাকে একজন ধন্যবাদ দিয়েছে, ধন্যবাদ স্যার, মহান আল্লাহ আপনার এবং আপনার পরিবারকে সকল সদস্যের প্রতি সহায় হবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এখন তো আমরা খুব খারাপ সময় ভিতরে অতিক্রম করতেছি, সবাই ঘরে থাকবেন, সবাই এখন দেখতেছিলাম যে অনেকে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছেন, আমরা যা শুনতেছিলাম সবাইকে বলতে চাচ্ছি যে আপনারা যে জায়গায় আছেন সেই জায়গায় ঈদ করেন, বাড়িতে থাকেন, ঘরে থাকেন, আপনি নিজে সেফ থাকেন, আপনার পরিবারের লোকজনকে সেফ রাখেন। আমরা আশা করি সবাই মিলে আমরা করোনার হাত থেকে বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারবো। ধন্যবাদ বন্ধু নাজমুল, আমি এই ডক্টরসকে ধন্যবাদ জানাচ্ছি এত এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য, যে এর মাধ্যমে কিন্তু এই সময় ডাক্তাররা তো আমরা সেবা দেওয়ার সুযোগ পাচ্ছি, আপনার রোগীরা আপনারাও আপনাদের যে যে সমস্যাগুলো আছে আমাদেরকে বলতেছেন, আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। কারণ এখন তো আমরা দেখা যাচ্ছে যে সব হাসপাতালে আপনারা ইমার্জেন্সি চিকিৎসা পাচ্ছেন না, সব জায়গায় পাচ্ছেন না, আমরা এই ডক্টরসের মাধ্যমে আপনাদেরকে চেষ্টা করে যাচ্ছি সেবা দিয়ে যাওয়ার জন্য। এই জন্য আমি আমার বন্ধু নাজমুল আরো যারা আছে এর সাথে সবাইকে আমি আসলে ধন্যবাদ দিতে চাই, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য, চিকিৎসকদের জন্য চিকিৎসা যেমন তাদের সেবা দেওয়ার সুযোগ পাচ্ছে, রোগীরাও সেবা নেওয়ার সুযোগ পাচ্ছে। ধন্যবাদ তোমাদের বন্ধু। আরেকটা কোশ্চেন আছে, লাস্ট কোশ্চেন, প্রস্রাব করার পর মনে হয় আরো আছে কিন্তু প্রস্রাব হয় না, তবে হয় তবে একটু একটু, প্রস্রাবের সময় এরকম সমস্যা হতে পারে। আমরা বলেছিলাম যদি মূত্রাশয় অনেক সময় কি অতি সংবেদনশীল হয়, এটা আসলে তো অনেকগুলো সিমটমের কারণে হতে পারে। আমরা বলেছিলাম যে আপনি প্রস্টেটের কারণে এরকম সমস্যা হতে পারে, যদি আপনি মূত্রনালী চিকন হয়ে যায় তাহলে এরকম সমস্যা মনে হতে পারে আমাদের। আসলে একই কথা আমি আবার বলবো যে রোগটাকে ধরতে হবে, কেন এরকম সমস্যা হচ্ছে রোগটা খুঁজে বের করে সে অনুযায়ী চিকিৎসা দিতে হবে। আপনি যদি পুরুষ হন, যদি আপনার বয়স যদি 50 যে বেশি হয়, তাহলে আপনি ওই রোগটা ধরার চেষ্টা করেন যে প্রস্টেটের সমস্যা কিনা, বা আপনার হচ্ছে মূত্রনালী চিকন হয়ে গেল কিনা, বা আপনার প্রস্রাবে ইনফেকশন আছে কিনা, সেগুলো খুঁজে বের করার পরেই আমি মনে করি ওই অনুযায়ী চিকিৎসা নেওয়াটাই ভালো। তাহলে আপনি ভালো, আমরা অনেক সময় ওষুধ দিই যাতে আপনার মূত্রনালীটা যাতে মূত্রাশয় বা মূত্রথলিটা যাতে খুব বেশি অ্যাক্টিভ না হয়, যাতে একটু ঘুমিয়ে থাকে, তাহলে আপনি আরাম পাবেন, তাহলে আপনি হয়তো বা প্রস্রাবের সমস্যাগুলো কম হবে। আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক দিই, তবে রোগটাকে ধরতে হবে আগে, রোগটাকে ধরেই সে অনুযায়ী চিকিৎসা দিতে হবে। আপনি ইউরোলজির কোন ডাক্তারের পরামর্শ নিতে পারেন বা সরাসরি দেখা করতে পারেন, রিপোর্ট গুলো দিতে পারেন, রিপোর্ট গুলো দেখাতে পারেন। বন্ধু তোমাকে অশেষ ধন্যবাদ,
আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আমাদের এই যে অনুষ্ঠান এটা ধৈর্য ধরে যে 1 ঘন্টার মতো সময় ধরে দেখছেন, এটা আপনাদের আসলেই ধন্যবাদ দেওয়ার মতো। এখন আমরা যেটা করব করোনার একমাত্র ওষুধ একমাত্র স্লোগান, আমরা বারবার হাত ধুব, হাতি কাতি হাসপাতালে যান, ঘরে থাকুন, সুস্থ থাকুন, অসুস্থ হলে ই ডক্টরস গ্রুপে পোস্ট দিন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের আছে সবাইকে ই ডক্টরস গ্রুপে অ্যাড করুন। শুভরাত্রি, অনেক ধন্যবাদ বন্ধু মাসুদ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ যারা এখন শুনতেছিল সবাইকে, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি। খুদা হাফেজ, খুদা হাফেজ।